রাস্তার কার্পেটিং এর কাজ পরিদর্শন করেন সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। রবিবার 12 মে সকাল 10 ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা কর্তৃক বাস্তবায়নে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সারঙ্গপুর গ্রামের সিদ্দিকের বাড়ি ও এনার বাড়ি থেকে মেইন রাস্তা পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া, উপসহকারী প্রকৌশলী বিপাশা রায়, সার্ভেয়ার মনিরুজ্জামান, পৌরসভার সহকারী হিসাবরক্ষক রায়হান কবির চপল, সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানা, অফিস সহায়ক আব্দুর রব সোহেল প্রমুখ, এছাড়াও স্থানীয় সুতিজন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত রাস্তার কাজ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ। এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কাজ সুষ্ঠু হয়েছে, এ কাজ আমাদের ও আপনাদের, আপনারা গ্রামবাসী সকলে সঠিকভাবে রাস্তার কাজ বুঝে নেবেন, কোনো প্রকার কাজে অনিয়ম হবে না। সারঙ্গপুর গ্রামের মুদিখানা দোকানদার সিদ্দিক রিপোর্টার বাংলা টিভিকে বলেন, পৌরসভা হতে আমাদের গ্রামের ভেতর থেকে এবং মেইন রাস্তা পর্যন্ত নতুনভাবে রাস্তার কার্পেটিং হচ্ছে, এজন্য পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন। আমিও এখনই আসলাম ওই গাইড জলটা। ওইটা দেখলেন ওই যে ব্রিজটা দেখলো আমিও এখনই আসলাম ওই গাইড জলটা।